দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে আগামী পহেলা মার্চ থেকে ক্লাস শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়। শীঘ্রই এই সংক্রান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বৃহস্পতিবার 17 ফেব্রুয়ারি রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে বুধবার 17 ফেব্রুয়ারি সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডাক্তার দিহুমণি বলেছিলেন, প্রাথমিক বিদ্যালয় ছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান 22 ফেব্রুয়ারি থেকে খুলে দেওয়া হবে এবং যেসব শিক্ষার্থী টিকার দুটি ডোজ নিয়েছে শুধু তারাই সশরীরে ক্লাসে অংশ নিতে পারবে। বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে শিক্ষামন্ত্রী বলেন, পুনরায় ক্লাস শুরুর বিষয়ে বিশ্ববিদ্যালয় নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবে। করোনা ভাইরাস মহামারীর কারণে 2020-এর 17 মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করে সরকার। দেশে কোভিড-19 পরিস্থিতির উন্নতি হলে 18 মাস পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান আবার খুলে দেওয়া হয়। কিন্তু ওমিক্রনের প্রভাবে কোভিড-19-এর সংক্রমণ বেড়ে যাওয়ায় 2022-এর 21শে জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব স্কুল কলেজ বন্ধের ঘোষণা দেওয়া হয়। সেই নিষেধাজ্ঞা পরবর্তীতে 20 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।